আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এটা হচ্ছে আমার ছোট ভাই, ওকে নিয়ে আমি একটা জায়গায় যাচ্ছি। তো একটা কাজের জন্য গত দুই দিন ধরে হচ্ছে ঘুরতেছিলাম। গত পরশু দিন গেছিলাম, কাজটা হয় নাই। আবার গতকালকেও গেছি, এটা গতকালকের ভিডিও। তো যাই হোক, কাজটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর বাসায় আসতে আসতে দেড়টা বেজে গেছে, আর এসে খুবই টায়ার্ড লাগতেছিল, আর ঘুমায় পড়ছিলাম। তো ঘুমায় পড়ছি, মেয়েরা ডাকে নাই, একদমই বেলা শেষ হয়ে গেছিলো। আসরের পরে আমি নিজে নিজে উঠছি, উঠে দেখি কি যে না, এখন তেমন সময় নাই, তো ঝটপট করতে হবে। আর যেহেতু আমি ফ্রোজেন সব কিছু রাখি, আলুর চপটাও ফ্রোজেন বানিয়ে রাখি, বের করে শুধু বেসন দিয়ে ভাজি, তারপরে ডালগুলো রেখে দেই, বড়া বানিয়ে রেখে দেই, পেঁয়াজ কেটে রেখে দেই, সব কিছু অনেক বেশিরভাগ কাজই আমি হচ্ছে আগেই করে রাখি। আর রমজানের আগে এগুলো করে রাখছি ফ্রোজেন করে, এজন্য এখন আমার সমস্যা হয় না। শুধু বেসনটা গুলিয়ে আমি ভেজে ফেলি। তো অ্যাকচুয়ালি আমি হচ্ছে ইফতারির সব কিছু ভাজতেছিলাম, আর আরেক চুলায় তরকারি রান্না করতেছিলাম। যেহেতু সেহেরিতে খাইতে হবে, সেহেরির রান্নাগুলি প্রিপারেশন নিচ্ছিলাম। আর গত দুই দিন যাবৎ মাছ খাওয়া হয়েছে, বাচ্চারা এখন বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ ওরা মাছ একদমই খেতে চায় না। তো এই যে মুরগির মাংসটা রান্না করব, আর এখানে আমি একদমই হলুদ দিই নাই, শুধু হচ্ছে সয়া সস, টক দই, আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো, আর আস্ত কাঁচামরিচ দিছি। তো দিয়ে এইভাবেই আমি রান্না করব, ঝোলও করবো না, একদম ভুনা ভুনা করবো, কষা কষা। আর এই হচ্ছে আমার আজকের সেহেরি রান্না। আর গেছিলাম হচ্ছে একটু ব্যাংকে, ব্যাংকে আমার একটা কাজ ছিল, তো ওই ব্যাংকের যে কাজটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো দুই দিন ঘুরছি, প্রথম দিন ওনাদের সার্ভারের সমস্যা ছিল, এই জন্য ফেরত দিয়ে দিছে, আর নেক্সট দিন আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এই জন্য আর কি দুই দিন ঘুরতে হয়েছে। তো আমার ভাই হচ্ছে নারায়ণগঞ্জ থাকে, চাকরি করে, তো যেহেতু ছুটিতে আসছে, ওরে দিয়েই আর কি কাজটা করাইতে হবে, কারণ এ বিষয়ে আমিও কিছু বুঝি না, আর ছানাদের বাবাও তেমন কিছু বুঝে না। আর আমার বড় ভাই তো অনেক ব্যস্ত থাকে, ওরে তো বলাই যাবে না, তো ওরে নিয়ে যাওয়া হয়েছে। তো কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এদিকে আমার মাংসটাও প্রায় হয়ে গেছে, আমি টমেটো সস দিয়ে দিয়েছি, আর হচ্ছে ভালো করে ঢেকে দিয়েছি, আর এদিকে ভেন্ডি ভাজিটাও করে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর ফলো করবেন আমার পেজটা, আর সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা। তো কথায় ভুল হয়ে থাকলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন।